তিনি এলেন, গাইলেন, দর্শক শ্রোতাদের মন জয় করলেন, কিন্তু কফিন বন্দী হয়ে বিদায় নিলেন গান স্যালুটে। যাবার সময় মিলিয়ে দিলেন তার গানের কথা, হম রহে ইয়া না রহে ইয়াদ আয়েঙ্গে ইয়ে পল। তিনি কৃষ্ণকুমার কুন্নাথ, সবার প্রিয় কেকে, যিনি সবাইকে আলবিদা জানিয়ে পাড়ি দিয়েছেন না ফেরার দেশে। শুক্রবার সেই কেকের প্রতি শ্রদ্ধা জানালেন এই শহরের শিল্পীরা। কলকাতার ট্যাংরাজ স্টুডিও ভাইব্রেশনে দিনভর প্রয়াত শিল্পীকে শ্রদ্ধা নিবেদন করলেন শিল্পীরা। সকালে স্টুডিওতে হাজির ছিলেন উষা উদ্ধব। শিল্পীর পেয়ার কে পল গানের সুরে বাংলা কথা বসিয়েছেন অভিজিৎ পাল। যে ঘটনা কদিন আগে ঘটেছে এবং একজন ভারতবর্ষের মহান শিল্পীর মৃত্যু আমাদের কলকাতা শহরে, যে গানটা দিয়ে উনি শেষ করেছিলেন পল ও পল, তো সেই গানটাকে নিয়ে আমি কাজ করছি, আমরা কাজ করছি। আমাদের লিভিং লিজেন্ড উষা উদ্ধব এই মুহূর্তে গানটা রেকর্ড করে জাস্ট উনি বেরোলেন এবং উনিও খুব কেঁদে ফেলেছিলেন গানটা গাইতে গিয়ে। অরিজিনাল ট্র্যাকটা রেখে ওনার লেখার প্রথম ভার্সনটা লিখে আমি বাংলায় সেকেন্ড ভার্সটা তৈরি করার চেষ্টা করেছি। গুরুজিৎ সিং, মাম্পি নায়ার, ইমন সেন সহ বহু নবীন শিল্পী উপস্থিত ছিলেন স্টুডিওয়ে। উদ্যোক্তারা জানিয়েছেন গানটি রিলিজ করা হবে সোশ্যাল মিডিয়ায়। ঝিলম করঞ্জায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা চেঁচামেচি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।